আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে মনটা বেশ ভালো, অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছি আর আমরা কোরবানির গরু কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। দেখেন গরুটা মাশাল্লাহ অনেক বড় লম্বা আর একদম কালো কুচকুচে। আমি যখন ভিডিও করছিলাম মোবাইলের আলো তা চোখে পড়ে চোখ দুটো জল জল করছিল, মানে খুব ভয়ঙ্কর চেহারা। আর এদিকে আমার হাজবেন্ড গরু কিনে টায়ার্ড হয়ে গিয়েছে, যদিও বেশি দূরে গিয়ে গরু কিনতে হয়নি, আমাদের বাসাটার সামনেই গরুর হাট বসেছে, সেখান থেকেই কিনেছে। কিন্তু মানে ঘোরাঘুরি করতে হয়েছে, দরদাম করতে হয়েছে, আর একটা গরু কিনতে গেলে অনেক সময় লাগে। আমার ছোটো ছেলে তো মহা খুশি এই বাসায় এসে, তিন ভাই খুব খেলছে, আর ওখানে কে যেন একটা ছাগলও কিনেছে দেখছি, ওরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছে। আর ইউসা এই বাসায় আসলে তো সারাক্ষণ লিফটের কাছে যাবে, একবার দরজা বন্ধ করবে একবার খুলবে, খুব খুশি হয়। মানে আমার ওই বাসাটাতে আমি এখন আর থাকি না, আমি এখন এদিকে থাকি। আর আমার অফিসের বারান্দা থেকে হাটটা খুব ভালো দেখা যায়, আমি একটু জুম করে ভিডিও করেছিলাম। আমাদের গরুটা এখান থেকেই কিনেছে, তো ভালোই লাগে বাসায় দাঁড়িয়ে হাট দেখা যায়। এর আগের বার যখন আমাদের গরুটা কিনলো, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ওর বাবা গরু কিনতেছে, কিনে নিয়ে বাসায় চলে আসলো, আমি বারান্দায় দাঁড়ানো, খুব মানে বিষয়টা খুব ভালো লেগেছিল যে বারান্দায় দাঁড়িয়ে দিলে গরু কেনা দেখি। তো গরুটুরু দেখে আমার ভাসুরের বাসায় চলে আসলাম, চার মাস পরে ওদের বাসায় আসলাম, বাচ্চা কাচ্চা খুবই খুশি চাচার বাড়িতে গিয়ে। আর আমার একটা মাত্র ভাসুর, আমার হাজবেন্ডরা দুই ভাই, উনি দক্ষিণ বনশ্রীতেই থাকে। তো আমার ভাসুরের মেয়ের খেলনাগুলা কি সুন্দর করে গোছানো, খুব গুছিয়ে রাখে ওর জিনিসগুলো। আর আমার যেহেতু মেয়ে নাই, আমার তিনটাই ছেলে, আমাদের দুইজন মিলে একটা মেয়ে, খুব লক্ষ্মী মেয়েটা। এটা আমার ভাসুরের ছেলের রুম, আর আমার পুচকিটা এয়ার কুলার থেকে শরীরে বাতাস নিচ্ছে, ভাবতেছে এটা কি, খুব খুশি। এটা আমার ভাতিজির রুম, ওর পুতুল খেলনা সব এটা এই বক্সটার মধ্যে সাজানো, সে আবার পর্দাও দিয়ে রেখেছে, খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব গুছিয়ে রাখে। দেখেন ওর নিজে গুছিয়েছে ওর ঘরটা, ছোট হিসেবে খারাপ হয়নি ওর ঘরটা গোছানো। এ রে, এতে কে রে, এতে কে রে, আপনি মারবে কিন্তু, আপনি কিন্তু মারবে, ভয় না, আসো আসো আসো, আল্লাহ আপনি মারবে, কে রে, এটা কে রে, কে সেলফি ওঠে রে। আর এদিকে আমার ভাসুরের ছেলেটা আমার পিচিটার সাথে খেলছে, মানে আমার পিচিটা অনেক দুষ্ট, ওকে পেলে সবাই অনেক খুশি হয়, আর ও তো বড় ভাই, ও আমার ছেলে তিনটাকে অনেক আদর করে। এটা আমার জায়ের রান্নাঘর, ও রান্নাঘরটা বেশ চওড়া। আমি আমার ভাসুরের ছেলেকে বলছিলাম তুমি দাঁড়াও তোমার একটা ছবি তুলি, খুব লজ্জা পাচ্ছিল, ছবি উঠতে চায় না ওরা কেউই। আর ওই যে আমার পুচকি, ওনার বাথরুম খুব পছন্দের জায়গা, সে যেখানেই যায় বাথরুমে যেতেই হবে। এটা আমার জায়ের রুম, আমার বাচ্চারা গিয়েছে তার মানে এলোমেলো। আমার যা আমার জায়ের মেয়েরা ঘর দর খুব গুছিয়ে রাখে, কিন্তু আমি তো গুছিয়ে রাখতে পারি না, আমার তিনটা এলোমেলো করে ফেলে। আমার গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, মুরগির মাংস, ডিম ভাজি, কই মাছ ভাজি, ঢেঁড়স ভর্তা, তারপরে কাঁকরোল ভাজি, খুব ভালো লাগলো, ডাল। যেতে যেতে সুন্দর একটা দৃশ্য দেখিয়ে দেই, সবার মনটা ভালো হয়ে যাবে, রাজহাঁস। তো আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।